কোনো মানুষের আয়ব গড়িয়া রাখলে আল্লাহ আমরা আয়ব গড়িয়া রাখুন। অর্থাৎ হদিস শরীফের এবারত বাংলায় হইলাম, কেয়ামতের দিন আল্লাহ আমরা আয়ব গড়িয়া রাখুন। গিবত তো খারাপ জিনিস, সারা জমাইয়া আল্লাহ এক জায়গাত কোরআন শরীফ খুব সুন্দর করে গিবতর এক্সাম্পল দিছে, মিশাল দিছে। বাক্কা লম্বা আয়াত, লা ইয়াক্তাব বায়দুকুম বায়দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ কইরা গিবতর একটা মিশাল আল্লাহ দিরা, যে তুমি তাইন তোমার তান বাই মরিয়া হাল্লে আল্লাহ আমরারে মানুষের গিবত থেকে বাঁচাইয়া রাখো। আল্লাহর কাছে লইতে গিয়ে এই জিনিসটা কত বড় খারাপ। আমরা মানুষের আমার বাবার কথা ছোট ছোট দুই একটা কথা তওবা বয়ত করে হইতা, যেমন কইতা নানি ফরার বালা ফরার কি আল্লাহ কেউ ফরার মন্দ করিও না, মুরব্বী সাহেব কইতা নানি ফরার বালা কে করতে পারে না, যার মাঝে হিংসা আছে পরশ্রী কাতরতা অন্যর বালা দেখতে পারে না, এটা মারাত্মক একটা বেমার। এই বেমারে মানুষের দুনিয়া আখেরাত ধ্বংস করি দেয়, হিংসা। যে কোনো মানুষের পালে একটা গরু করিলে যদি বড় হিংসুক হইতে হতে দিয়ে যাইতে গালি আইব, আরো জন দেখলে নি করছে গিতা, তার তো গোত্র চলে যাতে পারেন না, হ্যাঁ মানুষের পালা দেখতে পারেন না, এটার নাম হলে হিংসা। হিংসা চরিতার্থ করে অনেকে, হিংসা এমন খারাপ জিনিস। আপনারে আমারে আল্লাহ হুকুম দিয়া দিছেন আমরা মানুষের বালা করতে, উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, নিজে বালা থাকতাম মানুষের বালা ফতে ডাকিতাম বালা করতাম, লাগলাম আমি উল্টা মানুষের ক্ষতি করা, হিংসায় আমারে মানুষের ক্ষতি করা, বিলকুল আল্লাহর হুকুমের খেলাফ করলাম। হিংসা কোনো মানুষের মধ্যে থাকে যদি তসবি মারুক আর তাই যত তো করুক আর যত বড় ভিসা হোক মানুষের বালা দেখতে পারেন না, হিংসা ভিতরে তান কোন এবাদত আল্লাহ কবুল করতা নাই। হিংসা একজন মানুষ আল্লাহ হইলে তান ভিতরে জরা বরে সামান্যতম জরা বরাবর কোন হিংসা থাকে না, হিংসা মুক্ত তাই নয়। হদিস শরীফ আছে যার মাঝে হিংসা আছে তান সমস্ত এবাদত যা করেন আল্লাহরে খুশ করার লাগে সব ওভাবে জ্বলিয়া শেষ হয়, যেভাবে শুকনা লাকড়িরে আগুনে জ্বালাইয়া চালি করে হিংসুক মানুষের সমস্ত বালা খাম এইভাবে জ্বলিয়া চালিয়ে যায়। বিবেকবান কোনো মানুষের ভিতরে হিংসা থাকার প্রশ্নই উঠে না। এত কষ্ট করিয়া নমাজ পড়লা, এত কষ্ট করিয়া অনেক ইবাদত বন্দেগী করলা, নেকির খাম করলা, আর হাজি শরীফ মোতাবেক এই জিনিস অর্থাৎ হিংসা আপনার মাঝে থাকার কারণে সমস্ত এবাদত সমস্ত নেক খাম জ্বলিয়া সালিয়া দার গিয়া হুকনা লাকড়ি দিয়ে আগুনে জ্বালায়। এত আমরা নেখা রইতে হইলে, আমরার আমল খাম লাগাইতে হইলে, আল্লাহর নৈকটত্ব লাভ করতে হইলে, আল্লাহর মায়ার বন্ধ হইতে হইলে, সত্যিকারের মানুষের প্রতি দরদ দেখাইতে হইলে, সত্যিকারের মানবীয় গুণাগুণ আমরার মধ্যে যদি থাকিয়া থাকে তাইলে আমরা হিংসার থেকে মুক্ত থাকতাম। আল্লাহ আমরা এই হিংসার থেকে বাঁচাইয়া রাখো, আমরা যেন জীবনে কোনো মানুষের কোনো ক্ষতি না করি। ইয়া আল্লাহ আমরা তৌফিক দেও আমরা যেন দেবদিকে যাই মানুষের বালা করতাম পারি। বালা করার ব্যাপারে ধর্ম বর্ণের ভেদাভেদ নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আসলে তো মানুষ মানুষ, আসলে আমরা সব এক জায়গার থেকে আইসি। যদিও তিসলাবার নায়ের আগের বছর এক মন্ত্রী একজনের তাই নাবার তান বংশ যে থাকি আইসে বান্দর থাকি কিতা মন্ত্রী, ওই যে কইসল লেঞ্জ ভরিয়া মানুষ হইস শিক্ষামন্ত্রী, বেটির নাম পাই না, তাই হোক বেটি না বেটার নামও বোঝা যায় না পুরা, এন আবার বংশবনিয়ার যে থাকি আইসে বান্দর থাকি তান চোদ্দ সিঁড়ি বান্দর আসলা রে, সে তার লেন ফড়ি ফড়ি মানুষ হইয়া তাই মন্ত্রী হয়ে গেছেন শেষ পর্যন্ত, ইটা আজব ঘটনা ইতিহাস। তাই লিখে দিলাইছেন লেখাই লিছেন লেখাইছেন বলতে আমি ও কারণে কইয়া এডুকেশন ডিপার্টমেন্ট একটা এডুকেশন মিনিস্ট্রি একটা এইটার আন্ডারে বাংলাদেশের সব এডুকেশন বোর্ড শিক্ষা ব্যবস্থা সব কিছু তার মুটির ভিতরে তাই কইতে পারেন না। গুমর মাঝে আরো কি কি লিখে উইল ওখানে হারাই দিছে মাদ্রাসার সিলেবাস স্কুলের সিলেবাস, আমরা বান্দর নাই
আমরা হইলাম আদমের সন্তান, আদম আর হওয়ার সন্তান। আমরা বুনিয়াদ হন, তান বুনিয়াদ বান্দর। যাও কি তা শেষ হয়ে গেছে, পরে একই ঠেলায় দেখা লই গেছে গে, এবারও মনে মন্ত্রীগিরি হয়ে গেছে গে। তো আল্লাহ কোরআন শরীফে কইছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিম ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুরুবাম ওয়া কাবায়িলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ ঘোষণা করতে, আমরা সবরে এক জায়গার থেকে আল্লাহ সৃষ্টি করছেন, এক আদম আর এক হাওয়ার আওলাদ আমরা এখন থেকে আইসি বার হইয়া। এই এই ক্ষেত্রে আগে যে আমি কইছি, মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, গরিব হোক, ধনী হোক, খালা হোক, সাদা হোক, এশিয়ার হোক, আফ্রিকার হোক, সব ধরনের মানুষকে আমরা দয়াল নবীর উম্মত হিসাবে, মানবতার নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা, মানবতার নবীর উম্মত হিসাবে সব মানুষের মানুষের মর্যাদা দিতাম। আমি যেমন মানুষ, একটা ইহুদি হেও মানুষ, এই স্বীকৃতি আমি দিতাম, এই মনোবৃত্তি আমার থাকতো। আমার নবীজি সব ধরনের মানুষের মানুষের মর্যাদা দিছে। এই হিসাবে আগে যে কথা কইছিলাম, আমরা মানুষের বালা করতাম, সব ধরনের মানুষের বালা করার চেষ্টা করতাম। ও যে আমরা আশেপাশে মানুষ আছে, প্রতিবেশী যারা হয়, গাঁওর মানুষ, এটা তিন ধরনের মানুষ আছে। একদল মানুষ আছে আপনার আমার কুটুম এবং মুসলমান, আরেক দল মানুষ আছে কুটুম নাই শুধু মুসলমান, আরেক শ্রেণী মানুষ আছে কুটুমও নাই মুসলমানও নাই অন্য ধর্মের মানুষ। আপনার দৌলত থাকে, ধন থাকে, টাকা পয়সা থাকে, আপনার পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, দুইটার উপরে এই তিনজাত মানুষের দাবি পুরা মাত্রায় দাবি আছে। একলা খাইলে খালি হইত না, খালি মেসা বগলরে দিলে হইত না, এটার দাবি আছে। আপনি লিল্লা দিতে হয়, লিল্লা দিতে হয় আল্লাহর রাস্তায়, লিল্লা দিতে মিয়াসাবরে দিবেন, আমি পরিষ্কার হইয়া দিলাম, আমিও মিয়াসাব আমারে দিন দেন। ফয়লা আপনার কুটুম মুসলমান যে গু আছে ওগুরে দিবা, নিজের আত্মীয়র মাঝে গরিব যে গু আছে ওগুর হক সবচেয়ে বেশি তারে দিবা ফয়লা। কোন মিয়াসাব বেজারও কর খুশ হোক, হাদিস শরীফ থেকে হইয়া কোরআন শরীফের তাফসীর মানবিক সাহায্য তারে দিতা। প্রশ্ন হইতে পারে, হিন্দু এটা দিতাম ভাই, এগুলো মানুষ কিন্তু আল্লাহর বানাই মানুষ, ধর্ম তার হিন্দু। হে আপনার কাছে ভাই তো ক্ষমতা কারুর থাকে পাওয়া, এটার উপরে হক আছে মানুষের। এখন মানুষ নির্যাতিত, নিষ্পেষিত, ন্যায় ফার না, জুলুম হইতেছে তার উপরে, তার বাড়িঘর দখল করা হয়ে যার, তার উপরে টর্চারিং করা ওর, তার উপরে জুলুম করা ওর, অত্যাচার করা ওর। আপনার ক্ষমতা আছে তার এইটার থেকে রক্ষা করার, আল্লাহ আপনার এই ক্ষমতা দিছে, আপনি নিরব গৌরবে বইয়া থাকলে কেমতের দিন জবাব দিতে হইব। আপনার দায়িত্ব তারে গিয়া এই বিপদ থেকে উদ্ধার করা, জুলুম থেকে উদ্ধার করা, বিচার পাওয়ার ব্যবস্থা করিয়া দেওয়া, তার সম্পত্তি রক্ষা করার ব্যবস্থা করিয়া দেওয়া আপনার দায়িত্ব, আল্লাহ এই ক্ষমতা আপনারে দিস। আমরা তো এটা ফিরিয়াও চাই না, ও বাবা আমার স্বার্থ লইয়া বইতে, এটা বহুত বড় ইবাদত, বহুত বড় ইবাদত। ওই তো পারে একজন বিপদগ্রস্ত মানুষরে, একজন জুলমের শিকার মানুষরে, একজন একজন অবহেলিত মানুষরে আপনি সাহায্য করার কারণে কিয়ামতের দিন দয়াল আল্লাহ তার বন্দার খুশি দেখিয়া খুশি হইয়া কইতে পারেন, তোমার কোন হিসাব আমি আজকে নিতাম নাই, আমার এক বন্দা জুলমের শিকার হয়েছিল, খান্দিয়া কোল কিনারা পাইছে না, তোমার ক্ষমতা আছিল, তোমার ক্ষমতা দিয়া তারে জুলুমটাকে রক্ষা করছো, আমি খুশ হয়ে গেছি, আমার বন্দা খুশ হয়, তুমি খুশ হয়ে গেছি, যাও জান্নাতে দাখিল হয়ে যাও।